অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে নষ্ট খাবার রাখার দায়ে দিনাজপুরের হিলিতে চার হোটেল ব্যবসায়ীর 25,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম পৌর শহরের চারটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে হাকিমপুর পৌর শহরের কিছু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে নষ্ট খাবার রাখা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। জরিমানার বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার হোটেল ব্যবসায়ীর 35,000 টাকার জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।